নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই ক্রিসমাস উপলক্ষে বা সারা শীত ভোর আপনারা বিভিন্ন রকমভাবে কেক বানাতে পারেন। আর আজকের আমি যে কেকটা বানাচ্ছি এটা ভীষণ টেস্টি, বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছি আর এটা ডিম ছাড়া। অনেকেই ডিমের আষ্টে গন্ধ পছন্দ করে না, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা একেবারে পারফেক্ট। আর কীভাবে সহজে বানাবেন, বাড়িতে সবাই বানাতে পারবে সেটাই শেয়ার করব। এটা হলো ভ্যানিলা এসেন্স আর এটা হলো গুড়। এখানে কাজু, কিশমিশ, চেরি আর খেজুর এগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তারপর এটা মোরব্বা আছে, এখানে বাটার, তারপর এখানে এক কাপ দুধ আছে, একটা ইনো আছে। টক দই নিতে হবে, টক দই 3 চামচ নিলে হবে, আর ময়দা 1 কাপ। প্রথমে গুড়টা আমি নিয়ে নিচ্ছি এভাবে গ্রেট করে, দেখুন এভাবে গ্রেট করে নিতে হবে। আমি অর্ধেকটা গুড় নিয়ে নিচ্ছি, 1 কেজি গুড় আছে, আমি অর্ধেকটা মেপে না নিয়ে মোটামুটি ওই গুড়টার অর্ধেকটা নিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, দুধটা জাল করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম। আর কেক তৈরি করতে করতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো ঠান্ডা জিনিস কেকে দেওয়া যায় না আর কোনো গরম জিনিসও দেওয়া যায় না। তারপরে এটা টক দই দিয়ে দিচ্ছি, টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন। 3 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এই হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিলে তাহলে খুব ভালো ফেটানো হয়। এভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম, তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তারপরে বাটা দিয়ে দিলাম। বাটাটা কিন্তু গলিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে কিন্তু কেকের মধ্যে দেবেন। বারবার বলছি, কোনো গরম নয়, কোনো ঠান্ডাও নয়, তাহলে গরম ঠান্ডা দুটোর মধ্যে যদি একটা পড়ে যায় তাহলে কিন্তু কেক ফুলবে না। তারপরে গুলিয়ে নেওয়ার পরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর ময়দাটা আমি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কি হয় ইনোটা, ময়দা ইনো একসঙ্গে মিশে যায় এবং সব খুব ভালোভাবে মানে পড়বে, যখন পড়বে ইনোটা সব জায়গায় পড়বে, মিশে যাবে খুব ভালোভাবে। আর এভাবে চালনিও হয়ে গেল, 1 কাপ ময়দা এভাবে চেলে নিলাম। নিয়ে আবারও খুব ভালো করে দুধ, গুড় আর টক দই আর তার সঙ্গে ময়দাটা এভাবে মাখিয়ে নিলাম, আর ভ্যানিলা এসেন্স আর বাটার তো দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে ব্যাটারটা তৈরি করব। আর এই শীতে আপনারা 25 ডিসেম্বর না হলেও শীতের মধ্যে আপনারা বারে বারে এটা করে খেতে পারেন, আর তারপরে বাচ্চার টিফিনেও দিতে পারেন। এভাবে দেখবেন খুব সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন, খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। গ্রেট করে না 1 কাপ তো গুড় নিলাম, তারপরে দুধ 1 কাপ নিলাম, আর ময়দা তো 1 কাপ নিলাম, আরও একটু ময়দা লাগবে যেটা ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিতে হবে। এই ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিলে তাহলে কী হয়, সব জায়গায় ছড়িয়ে থাকবে, যেমনভাবে মেশাবেন সেই জায়গায় বসে থাকবে, না হলে একেবারে সব তলায় গিয়ে আটকে যাবে, সব ফ্রুটগুলো একই জায়গায় তলায় থাকবে। ওই জন্য এই ময়দাটা এভাবে মিশিয়ে নেওয়া, এই সিস্টেমটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এইভাবে সবাইয়ের সাথে মিশিয়ে নিলাম। আমার একটা বড় ভিডিও আমি আগের বছর দিয়েছিলাম এই ড্রাই ফ্রুটের ভিডিওটা, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। সেই রকমভাবে আপনারা করতে পারেন, এই এইভাবেও আপনারা করতে পারেন, যেমন খুশি সেইভাবে করতে পারেন। এবারে ময়দা এভাবে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ময়দা ড্রাই ফ্রুট একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এখানে খুব সামান্য যদি লবণ দিতে চান দেবেন, না হলেও কোনো সমস্যা হবে না। এবারে একটা কেক টিন বা আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকে, অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো গোল যে বাটিগুলো, ওগুলো তো প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে, একদিন কেক করার জন্য আলাদা করে কেক টিন কেনার দরকার হয় না, তাই ওইভাবে বাটি ব্যবহার করতে পারেন। ওই বাটিটার মধ্যে তেল দিয়ে দেবেন আর বাটি তলা মেপে একটা কাগজ কেটে নেবেন, তারপরে কাগজটা খুব ভালো করে এপিট ওপিট তেল মাখিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দেবেন। এবার ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হবে, পাতলা হবে না আর মোটাও হবে না, মোটামুটি এরকম হবে। দেওয়ার পরে একটু ট্যাপ করে নেব, এর মধ্যে যত হাওয়া আছে তাহলে এইভাবে ট্যাপ করলে বেরিয়ে যাবে। 5 মিনিট আগে কড়াইটা আমি গরম করে রেখেছি, সেই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে মানে প্রিহিট তো অবশ্যই করতে হবে, প্রিহিট না হলে কিন্তু কেকটা ফুলবে না। সেই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিতে হবে, কেক বসিয়ে দিয়ে গরম করবেন, আগে থেকে গরম করে নিয়ে তারপরে
কেকটা বসাবেন, তারপরে এইভাবে ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 মিনিট পরে যখন একটু নরম থাকবে সেই সময় আপনারা যদি সাজাতে চান উপর থেকে, তখন বিভিন্ন রকমভাবে সাজাতে পারেন। একটু কেকটা শক্ত হয়ে গেলে তবে সাজাতে হবে। 10 মিনিট পরে আমি সাজিয়ে নিচ্ছি উপর থেকে। এইভাবে সাজিয়ে নিলে বিভিন্ন রকমভাবে সাজাতে পারেন, আমি এইভাবে সাজাচ্ছি, সাজিয়ে নিলে উপর থেকে দেখতে সুন্দর হবে। আরও 10 মিনিট কিন্তু আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। একটা খেজুর দিয়ে দিচ্ছি মাঝে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আরও 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এবারে পারফেক্ট হয়েছে কি না একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি। কাঠির গায়ে যদি কাঁচা কাঁচা লাগে, লেগে থাকে, তখন আমি কিন্তু আবারও খানিকক্ষণ রেখে দেব। এবারে আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে গরম অবস্থায় যদি আপনারা কেকটা বের করতে যান তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। ওই জন্য এই যে আমি হাত দিয়ে আছি কেক টিনের উপরে, মানে ঠান্ডা হয়ে গেছে, এই গরম অবস্থায় হাত দিতে পারবে না। ওই জন্য এভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে বের করতে হবে। আর দেখুন, কেক টিনের গায়ে কিছু লেগে নেই। এবারে ওপর থেকে যে কাগজটা দিয়েছিলাম, এটা বাটার পেপার হলে খুব ভালো হয়। সবার বাড়িতে তো বাটার পেপার থাকে না, একদিন দুদিন কেক করবে তার জন্য বাটার পেপার হয় না, কিন্তু একটু মোটা ধরনের কাগজ নেবেন, পাতলা কাগজ নেবেন না, একটু মোটা ধরনের কাগজ নেবেন। নিয়ে তেলটা দুদিকে মাখিয়ে দেবেন, তাহলে এভাবে সুন্দর তুলতে পারবেন। এভাবে কাগজটা আস্তে আস্তে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবেন, যেমন দোকানে হয়। আর বাড়িতে তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম নিজের ইচ্ছা মতো ফ্রুট দিয়ে আপনারা তৈরি করতে পারেন, ভীষণ ভালো হবে। এইভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর এই যে কেকটা হয়েছে, এটা কেমন হয়েছে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন ছুরিটা যেমনভাবে ঢুকছে দেখেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এভাবে আমি দুটো সাইড থেকে কেটে নিচ্ছি, ভিতরটা ভীষণ লোভনীয় হয় আমি দেখাচ্ছি। দেখুন, আর নিজে হাতে তৈরি করে খাওয়ার মজারই আলাদা, যতই আমরা কিনে খাই না কেন। দেখুন ভিতরটা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে এইভাবে ফ্রুট মোরব্বা দেখা যাচ্ছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে আপনাদের, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরোটা সময় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।